আসসালামু আলাইকুম। ঝুঁকিপূর্ণ ট্রেন্ডি টপিকে আলোচনা করব না তবুও করছি। আসলে সুখে থাকতে ভয় লাগে, কারণ সুখে থাকলে ভূতে কিলায়, আর ভূতের কিল খাওয়ার ইচ্ছা নেই। সম্প্রতি 10 মিনিট স্কুল ও আয়মান সাদিকের বিরুদ্ধে সমকামিতা ও পশ্চিমা সংস্কৃতি প্রচারের অভিযোগে ধর্মপ্রাণ নেটিজেনরা 10 মিনিট স্কুলকে লাথি মেরে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার আন্দোলন শুরু করেছেন। আমি টিএমএস বা আয়মান সাদিকের বিরাট ভক্ত নই, তাদের কন্টেন্ট আমার খুব একটা দেখা হয় না বা দেখার সুযোগ হয় না। তবে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বেসড যতগুলো প্ল্যাটফর্ম আছে তার মধ্যে টিএমএসই আন্তর্জাতিক মানের। আমেরিকায় সল খান সোশ্যাল মিডিয়া বেসড এডুকেশন প্ল্যাটফর্ম খান একাডেমি প্রতিষ্ঠা করেন, যা অনলাইন স্কুলিংয়ে গ্লোবাল পায়োনিয়ার এবং লিডার। MIT গ্র্যাজুয়েট সল খান একজন বাংলাদেশি আমেরিকান। খান একাডেমির মার্কেট বড়, বিল গেটসের মতো মহারথীদের পৃষ্ঠপোষকতা পাচ্ছেন। বাংলাদেশে 10 মিনিট স্কুল একই মান বজায় রেখে এগুতে পেরেছে আইমানের লিডারশিপের কারণে। ঢাকা ইউনিভার্সিটির 10টা ছেলেকে একসাথে রাখা সার্কাসের রিং মাস্টার হওয়ার চেয়েও কঠিন। ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা কেউ বাঘভাল্লুকের চেয়ে কম না। আয়মান সাদিক না খুললেও হয়তো কেউ না কেউ 10 মিনিট স্কুল খুলত, কিন্তু সেটার মান কি হতো তা বলা বাহুল্য। যারা ধর্মীয়, সামাজিক, নৈতিক দায়িত্ব হিসাবে সমকামিতা ও পশ্চিমা সংস্কৃতির বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের সবার আলোচনা আমি সবিস্তারে শুনিনি। টেকনিক্যাল কারণে আমি স্পেসিফিক কারো নাম বলতে আগ্রহী নই, তবে বেশিরভাগের অবস্থান কার্যত সমকামিতা নয়। বুঝে না বুঝে বা বাজারের চাহিদা অনুসারে যে কোনো কারণেই হোক, তারা 10 মিনিট স্কুল এবং আয়মান সাদিকের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন, অন্তত তাদের বক্তব্য তাই মিন করে। আয়মানকে অপছন্দ করার একটা কারণ, সে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়েও সরকারের সমালোচনা করে না, বা সে দৃশ্যত সরকারি নানান মহলের সহায়তা পাচ্ছে, তো সে সরকারেরই লোক। বর্তমানে যারাই বাংলাদেশে স্বাভাবিক জীবনযাপন করছেন তারা সবাই সরকারি দল। খালেদা জিয়াই যেখানে সরকারের সমালোচনা করে না, সে সময়ে আয়মান সরকারের কি সমালোচনা করবে, কেন করবে, করলে তার ফলাফল কি হবে? আর আয়মানের কি দোষ? দেশের সবাই তো সরকারি দল। আয়মান সুখে আছে। সরকারের কিল খাওয়ার থেকে ভূতের কিল খাওয়া বহুত ভালো। এনিওয়ে, আমাদের সমস্যা 10 মিনিট স্কুলের সার্বিক কার্যক্রম নিয়ে। তারা সুন্দরী মেয়েদের দিয়ে ইংরেজি শেখানোর ভিডিও বানায়। এত সুন্দরী একটা মেয়ে, হিজাব নাই, নেকাব নাই, তার উপর এরকম হাসি দিলে তো সমস্যা। 10 মিনিট স্কুলে সকল বয়সীদের জন্য ইসলাম শেখার আলাদা একটা কর্নার করার দাবি জানিয়েছেন শায়খ আহমদুল্লাহ। আরিফ আজাদ আবার বিপরীতটাও ভেবেছেন, যে 10 মিনিট স্কুলে যদি আমরা আলাদাভাবে ইসলামিক কর্নার চাই, সেখান থেকে মানুষরা ইসলাম শিখবে, তাহলে অন্য দিক থেকেও দাবি আসতে পারে যে হিন্দু বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার জন্য আলাদা আলাদা কর্নার হবে কি? আমরা কি তাকে সাধুবাদ জানাবো? তাহলে ঝামেলা হলো, 10 মিনিট স্কুল একাধারে মাদ্রাসা, গির্জা, মন্দির এবং প্যাগোডা হয়ে উঠবে। সেই 10 মিনিট স্কুলকে কী রূপ দেখাবে? যাই হোক, এমন সমস্যা আমাদের ঢাকা ইউনিভার্সিটি নিয়েও আছে। ইনফ্যাক্ট সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নিয়েই আমাদের আপত্তি আছে। আলাদা আলাদা করে বড়ার সময় নেই, পুরো দেশ নিয়েই আমাদের সমস্যা আছে। পুরো দেশেই সব অফিস আদালতে অনইসলামিক কাজ কারবার চলে। ছেলে মেয়ে একসাথে পড়ে, চাকরি করে, পর্দা নাই, নামাজ নাই, টুপি নাই, ইত্যাদি ইত্যাদি। আলিয়া মাদ্রাসায়ও ভেজাল আছে। তবে এসব বলে খুব একটা লাভ নাই, তাই একটা মোক্ষম ইস্যু লাগবে। সেই মোক্ষম ইস্যু পাওয়া গেল সমকামিতা এবং স্লিপ ওভার বক্তব্য। এই ইস্যুতে আয়মান সাদিকের বিরুদ্ধে আন্দোলন করলে খোদ আয়মানেরও সমর্থন পাওয়া যাবে। এত জঘন্য ইসলাম বিরোধী কাজ কোনো মুসলমান সমর্থন করতে পারে? কোনোভাবেই না। আর সাকিব আমাদের হুজুরদের নিয়ে ট্রল করেছে, কারণ তারা বলেছে হুজুরদের করোনা হবে না। এখন তো হুজুরদের করোনা হচ্ছে। যাই হোক, কিছু নেতিবাচক দিক সামনে এনে টিএমএস বা আয়মানকে পশ্চিমের দালাল বা পশ্চিমকে ভয়ানক দত্ত বানানোর যে প্রচেষ্টা, আমি এখানে একটু ভিন্ন মত করতে চাই। সমকামিতা, নাস্তিকতা, উন্মুক্ত যৌনাচার, এগুলোকে একতরফা পশ্চিমা সংস্কৃতি বলা কতখানি যৌক্তিক? পশ্চিমের সংস্কৃতি সম্পর্কে কতটুকু জানেন? আমি আমেরিকায় আমার কয়েক বছরের অভিজ্ঞতা থেকে মূল্যায়ন করার চেষ্টা করব। ওপেন সেক্স বা উন্মুক্ত যৌনাচার মানে রাস্তাঘাটে যত্রতত্র লোকজনকে সেক্স করতে দেখবেন এমন আশা করলে সে আশায় গুড়ে বালি। এসব কোনো পর্ন সিনেমার কল্পিত দৃশ্যপট, বাস্তব আমেরিকা নয়। আমেরিকায় প্রস্টিটিউশন নিষিদ্ধ, এবং আমেরিকায় নিষিদ্ধ মানে নিষিদ্ধ। এমনকি অনেক কল্পকাহিনী শোনা লাস ভেগাসেও প্রস্টিটিউশন নিষিদ্ধ। নুড বার আছে, সেখানে যার ইচ্ছা যাবে, কিন্তু প্রস্টিটিউশন নেই। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে যেভাবেই চেষ্টা করুক পুলিশের জালে আটকা পড়বে। আমেরিকায় ট্যাক্সি বা উবারে প্যাসেঞ্জার জুটি আপত্তিকর কিছু করলে ড্রাইভার তাদের তাৎক্ষণিক নামিয়ে দেবে, নইলে ড্রাইভারের লাইসেন্স বাতিল হবে, $10,000 জরিমানা গুনতে হবে। সো কোনো প্যাসেঞ্জার সেটা করে না, করলে সেটা পুলিশের ট্র্যাপ হওয়ার চান্সই বেশি। তবে শার্লক হোমস টাইপের কিছু লোক যারা রাস্তা একটা খুঁজে বের করবেই, এরা অবশ্য সৌদি আরবে গিয়েও পারবে। এবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রসঙ্গে আসি। আমেরিকায় গার্লফ্রেন্ড আর বাংলাদেশের গার্লফ্রেন্ড এক না, এখানে আইন ভিন্ন, তাই চর্চাটাও ভিন্ন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশি অ্যাঙ্গেল থেকে মূল্যায়ন করি। আমেরিকায় বিয়ে আক্ষরিক অর্থে যৌথ মূলধনী কারবার, বাংলাদেশের মতো দেনমোহরের টাকা দিয়ে বিদায় দেওয়া যায় না। একবার বিয়ে রেজিস্ট্রি হলে বিচ্ছেদের সাথে অনেক জটিল হিসাব নিকাশ, এ কারণেই ম্যারিটাল স্ট্যাটাসের অনেক জটিল জটিল টার্ম আছে। বিবাহ বা বিচ্ছেদ সংক্রান্ত বিশেষজ্ঞ অ্যাটর্নি আছে, বছরের পর বছর এসব মামলা ঝুলে। তাই বিয়ে রেজিস্ট্রি করা একটা মেজর ডিসিশন, এবং এ কারণে হয়তো রেজিস্ট্রি করা বাধ্যতামূলকও নয়, ধর্মীয় কারণ ছাড়া প্রয়োজনীয় নয়। কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেও তাদের আইনি সুরক্ষা আছে, যেটা বাংলাদেশে বেশিরভাগ স্বামী স্ত্রীরও নেই। গার্লফ্রেন্ড অন্তঃসত্ত্বা হলে বাংলাদেশে অ্যাবর্শনের সুযোগ আছে, কিন্তু আমেরিকাতে সম্ভব নয়। মেয়েটা প্রস্টিটিউট হলেও বাচ্চার বাবাকে চাইল্ড সাপোর্ট দিতে হবে, কারণ প্রস্টিটিউট বলে কিছু নাই আমেরিকায়। ছেলেটা অস্বীকার করলে কোর্ট DNA টেস্ট করবে, আর চাইল্ড সাপোর্টের টাকা প্রতি মাসে ভদ্রলোকের বেতন থেকে অটোমেটিক বাচ্চার মায়ের অ্যাকাউন্টে জমা হবে। আর ধর্মের দাবি খুব সামান্য, যা চাইলেই পূরণ করা সম্ভব। অনেক মুসলিম কাপলও ধর্মীয় রীতিতে বিবাহিত, কিন্তু লিগালি হাজব্যান্ড ওয়াইফ না, কারণ তাদের বিয়ে রেজিস্টার্ড না। ইহুদি, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও এমনটা আছে। আর যারা ধর্মেই বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে পাপ পুণ্য কি প্রাসঙ্গিক? যে পরীক্ষার্থী নেয় তার আবার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কি? তাই আমার আপনার চোখে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। ধর্মীয় রীতিতে বিয়ে কি? গায়ে হলুদ, বরযাত্রা, বৌভাত, এগুলো না হলে হবে না বিয়ে। ইসলামের শরিয়া মোতাবেক বিয়ের এলিমেন্ট 4টা: ইজাব, কবুল, দেনমোহর এবং সাক্ষী। পাত্রপাত্রী একজন প্রপোজ করবে, উইল ইউ ম্যারি মি, এটার নামই ইজাব বা প্রস্তাব। আর আরেকজন বলবে ইয়েস, এটাই কবুল। এই ইভেন্টের 2জন সাক্ষী থাকতে হবে। পাত্রী রাজি থাকলে একটা বই দেনমোহর দিয়েও বিয়ে করা যায়। আমেরিকার সচরাচর অনেকগুলো ফ্রেন্ডের উপস্থিতিতে ছেলেটা মেয়েটাকে উইল ইউ ম্যারি মি প্রস্তাব করে, এবং মেয়েটা ইয়েস কার্ড দেয়, এবং ছেলেটা একটা ছোট্ট আংটি অন্তত দেয়। তো এটা শরিয়া মোতাবেক বিয়ে হয় নাই। বিয়ের এই কড়া নিয়ম ইমাম আবু হানিফা প্রবর্তন করলেও অনেক মাযহাব ও মানহাজে বিয়ে আরও সহজ। কিছু কিছু মাযহাবে মোতা বিয়ে জায়েজ, যেটা আক্ষরিক অর্থেই হালাল প্রস্টিটিউশন, অর্থাৎ এক রাতের জন্য বিয়ে। ব্রোথেলে গিয়ে মেয়ে পছন্দ করে, সাক্ষী 2জন রেডি থাকে, দেনমোহরও ঠিক করা থাকে, ইজাব কবুল, উইল ইউ ম্যারি মি, ইয়েস, হয়ে গেল বিয়ে। আর সকালে উঠে গুড বাই না বলে তালাক দিয়ে চলে যায়। হানাফি মাযহাবে জায়েজ না হলেও এরকম হালাল ব্রোথেল মুসলিম বিশ্বে আছে অনেক, কিন্তু আমেরিকায় এসব ফাজলামি চলে না। আমেরিকানদের অনেকে এসব চাহিদা পূরণের জন্য মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই যায়। বাংলাদেশে এসব আরও সস্তা, সহজলভ্য। পর্ন সিনেমা দেখে সেটাকে আমেরিকান কালচার মনে করলে তার জন্য সমবেদনা। এসব পর্ন সিনেমা বাণিজ্যিক কার্যক্রম বা দর্শক চাহিদা মোতাবেক তৈরি হয়। ইসলামিক রীতি অনুযায়ী একটা ছেলে এবং মেয়ে একসাথে থাকার শাস্তির বিধান কি? প্রথমত, আপনি জানেন না তাদের অ্যাকচুয়াল সম্পর্ক কি বা তারা দরজার আড়ালে কি করছে, সুতরাং আপনি কোনো ধারণা বা অনুমান করতে পারবেন না। আমাদের এই জাতীয় বদভ্যাস আছে যে উনি আপনার কি হয় জিজ্ঞেস করে থামি না, অপশন দেয়, কে আপনার বউ না শাশুড়ি। এমন ধারণা করা সবচেয়ে জঘন্য মিথ্যাচার। ইসলামে বিবাহ বহির্ভূত যৌনাচারের শাস্তি 100 বেদ। এবার প্রসিডিউর শুনেন। কেউ কারো বিরুদ্ধে এমন অভিযোগ বা কুৎসা রটালে তাকে 4জন চাক্ষুষ সাক্ষী আনতে হবে, নাহলে তার 80 বাদ জরিমানা। তাহলে ধারণাও করা যাবে না, গোয়েন্দাগিরিও করা যাবে না, আর 4জন চাক্ষুষ সাক্ষী রেখে বিবাহিতরাও সেক্স করে না। বিবাহিতদের অবৈধ সেক্সের শাস্তি মৃত্যুদণ্ড সবাই জানেন এবং যদি কোনো স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনে সেক্ষেত্রে চারজন সাক্ষী না হলেও চলবে। সেক্ষেত্রে স্বামীকে আল্লাহর নামে কসম করে অভিযোগ করতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, স্ত্রী আল্লাহর নামে কসম করে অস্বীকার করলে মামলা ডিসমিস, অর্থাৎ এই বিচার হাসরের মাঠে হবে। আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। তবে আমেরিকার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লিভ টুগেদার কালচার বাংলাদেশে চলবে না, এমনকি তা শরিয়া মোতাবেক বৈধ আনরেজিস্টার্ড বিয়ে হলেও না, কারণ বাংলাদেশের আইনি ও সামাজিক বাস্তবতা। বাংলাদেশে একটা মেয়ে রেপড হলেও তার সামাজিক আর্থিক সুরক্ষা নেই, এজন্য অনেক ক্ষেত্রে মেয়েরা অভিযোগ করে না। আমেরিকায় লিভ টুগেদার বাংলাদেশের কাবিননামার চেয়েও শক্তিশালী, মেয়েটা অভিযোগ করলেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তাই পশ্চিমা সংস্কৃতি মনে করে বাংলাদেশে লিভ টুগেদার করতে গেলে আম ছালা দুই যাবে। আমেরিকার সিস্টেম আর বাংলাদেশের সিস্টেম এক নয়। ডুয়াল কোর মেশিনে ফাইনাল কাট প্রো রান করবে না, মেশিন হ্যাং করবে। বাংলাদেশের অনেক পরিচালক আমেরিকান সিনেমার স্ল্যাং বাংলায় অনুবাদ করে সিনেমা বানায়, হবে না। আমেরিকায় যে স্ল্যাং বুলি বাংলাদেশে গালি, সুতরাং বাংলাদেশেরগুলো অশ্লীলি। আর আমেরিকার ভালোটা অনুকরণ করেন, ভালো অনেক কিছু আছে। আমেরিকায় যারা হ্যাপিলি ম্যারিড, ফ্যামিলি পার্সন, লাভিং হাজব্যান্ড, কেয়ারিং ফাদার, তারা বেশ সম্মানিত, বিশেষ মর্যাদাবান। সমাজে, সংসারে, ব্যক্তি জীবনে তারা অনেক সফল, সুখী। বিল গেটস, বাফেটস, জুকারবার্গের মতো বিলিয়নিয়ার হলে তো আমরা আস্ত মহিলা কলেজ কিনে ফেলতাম, কিন্তু তারা তো স্বাভাবিক জীবনই যাপন করে। তবে বাংলাদেশের মতো এখানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এমন ভণ্ডামি নেই, যে কারণে পরিসংখ্যান ভিন্ন কথা বলে। যে ডিভোর্স রেট অনেক হাই, ফ্যামিলি ক্রাইসিস আছে, এমন ক্রাইসিস বাংলাদেশেও আছে, কিন্তু সেসব ক্রাইসিস কেউ প্রকাশ করে না। ক্যান্সার আছে, কিন্তু ডায়াগনস্টিক সিস্টেম নেই। এবারে বলি নাস্তিকতা প্রসঙ্গে। আমেরিকায় যত নাস্তিক আছে এর চেয়ে বেশি নাস্তিক আছে বাংলাদেশে, ইরান, আফগানিস্তান, পাকিস্তানে আরও বেশি। পার্থক্য, আমেরিকার নাস্তিকরা নিঃসংকোচে পরিচয় দিতে পারে। একটা ফর্মে রিলিজিয়ন কলাম ফিল আপ করা অপশনাল, কেউ চাইলে খালি রাখতে পারে, চাইলে এথিস্ট লিখতে পারে। সমাজে, পরিবারে এদের কোনো বিড়ম্বনায় পড়তে হয় না। কিন্তু বাংলাদেশের নাস্তিকরা কথায় কথায় আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান বলে, কারণ নাস্তিক বললে কল্যাণ নেই। জামাত থেকে কেউ আওয়ামী লীগে যোগ দিলে তাদের চেতনা একটু বেশিই থাকে, নাহলে ধরা পড়ে যেতে পারে। তাই অতি ধার্মিকরাই দিন শেষে চুপা নাস্তিক। আমেরিকার বেশিরভাগ মানুষ ধর্মবিশ্বাসী, খ্রিস্টানদের একটা অংশ বেশ রক্ষণশীল, নিয়মিত চার্চে যায়, বাইবেল পড়ে, ধর্মচর্চা করে, দান খয়রাত করে। ইহুদিরা ধর্মচর্চায় আমাদের চেয়ে বেশি সিরিয়াস। তবে হ্যাঁ, ধর্মের সব কিছু বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরা করে না। যেমন যিশুর মূর্তিতে দাড়ি আছে, কিন্তু খ্রিস্টানরা দাড়ি রাখে না। শুয়োর খ্রিস্টান ধর্মেও হারাম, কিন্তু বেশিরভাগ খ্রিস্টানরা খায়। অর্থাৎ তারা তাদের ধর্ম পুরোপুরি মানে না। আমাদের ইসলাম ধর্মেও মিথ্যা কথা বলা হারাম, কিন্তু আমরা বলি। চুরি, প্রতারণা, আমানতের খেয়ানত, নিন্দা, গীবত, গালিগালাজ, ঘুষ, দুর্নীতি, হুমকি, ভীতি প্রদর্শন, নৈরাজ্য সৃষ্টি আমরা এমন নিষ্ঠার সাথে করি যেন এগুলো ফরজে আইন। এবং এগুলো সবচেয়ে বেশি হয় মাদ্রাসায় এবং মাদ্রাসা বোর্ডে, ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্মের নামে। আমি ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র হিসাবে সবিস্তারে নাম ঠিকানা উল্লেখ করে বলতে পারব, বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়। এই ইউনিভার্সিটিতে কোনো লেকচারার, অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর নেই, সবাই প্রফেসর। এবং প্রায় সব প্রফেসরই ঢাকায় থাকে, তাফসির লিখে, সহি আকিদার উপর ভিডিও বানায়, কিন্তু ইউনিভার্সিটিতে যায় শুধু বেতন আনতে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে জিজ্ঞেস করলে সেখানকার অনিয়মের আরও অভিনব তথ্য পাবেন। অথচ এগুলো শূকরের মাংস খাওয়ার চেয়েও বেশি হারাম। আপনি ক্ষুধার্ত হলে শূকর খেতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতেই আমানতের খেয়ানত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কিন্তু আমরা বলি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কোনো হাজিরা খাতা নাই, কারণ যে দেশে একজন প্রফেসরের জন্য হাজিরা খাতা লাগে সে জাতি আক্ষরিক অর্থে অশিক্ষিত, মূর্খ, বর্বর। তো এটা কত বড় আমানতের খেয়ানত! তাহলে আমরা নিজেদের ধার্মিক দাবি করি কোন বিবেচনায়? আলহামদুলিল্লাহ আর জাযাকাল্লাহ খায়রান বিবেচনায়? তাফসির লিখি আর সহি আকিদার ভিডিও বানাই? এগুলোতে আর্থিক লাভ না থাকলে তারা এসবও করতো না। ইসলাম বা ধর্ম যদি আবার বিজয়ী হয় তবে তা ওয়েস্ট থেকেই হবে। कारण एरा धर्मेर आसलटा माने और आमरा केसिंग सर्वस्व भितरे हार्ड ड्राइव मदारबोर्ड बैटारी रैम प्रसेसर किछुई नहीं। एबारे समकामिता प्रसंगे बोली। समकामिता इस्लामे निषिद्ध एवं बेश कठोरभावे निषिद्ध। आमि समकामी नई, चाइलेओ होते पारबो ना। आमि समकामिता समर्थन करी ना, कारण एटा आमार धर्मीय विश्वासेर साथे सांघर्षिक। लूत आलाइहिस्सालामेर सम्प्रदायके आल्लाह ध्वंस करे दियेछेन समकामितार कारणे, आमरा सबाई जानी। किन्तु शोएब आलाइहिस्सालामेर कौमके ध्वंस करे दियेछेन केन? अनैतिक व्यवसायिक कार्यक्रमेर कारणे। ओजने कम देया, भेजाल नकल पण्य बिक्री करा, मजददारी, अनियम, दुर्नीतिर कारणे। सेई दुर्नीतिते आमरा चैम्पियन। बांग्लादेशे अनियम दुर्नीति खुजते गोयेन्दागिरी लागे ना, आमरा सबाई चोर। बड़ो बड़ो हाजी साहेबरा टयलेट टिश्यू पेपार दिए मिष्टि बानाय। बड़ो बड़ो शायकरा हज व्यवसा करेन। कोन शायक घुष ना दिए हज लाइसेंस बा हज परमिट नियेछेन? प्रति बछर हाजी प्रति घुष देन ना के? साहस करे एकटू आवाज दें। आपनि एई जामानार खलिफा उमर, कोई हज अफिसे तो काउके आमरण अनशन करते देखिनि जे घुष देया समकामितार मतोई हाराम, सो आमि घुष देब ना। फेसबुक सेलिब्रिटी शायकरा विभिन्न बैंकेर शरिया बोर्डेर मेम्बर। किछु हादियार विपरीते तारा HSBC बैंके हालाल सार्टिफिकेट दिए देय। सोशल इनभेस्टमेंट बैंक सोशल इस्लामी बैंक हये गेल। हादियार अंक बड़ो हले एरा समकामिताकेও हालाल सार्टिफिकेट दिए दिबे। शुधु इस्लाम ना, सकल धर्मे समकामिता निषिद्ध। अमेरिकाও कोनो धर्मेर मानुषरा समकामिता समर्थन करे ना, किन्तु अमेरिका बांग्लादेशे सारा दुनियातेई समकामी आछे, हयतो एकई अनुपातेई आछे। किन्तु अमेरिकाय नास्तिकदेर मतो समकामीरा निजेदेर परिचय प्रकाश करते पारे आईनी एबं सामाजिक निरापत्तार कारणे। अमेरिकाय बसे जारा बांग्लादेशेर अश्लीलता निये भिडियो बानाय, समकामितार बिरुद्धे, लिव टुगेदारेर बिरुद्धे जिहाद करछे, ताराओ अमेरिकार अश्लीलता, समकामिता बा लिव टुगेदार निये प्रतिबाद करे ना। भाई, सोशल मीडिया ट्रेंड सबाई बुझे। हुदाय सरकारेर गालिगालाज करबेन, नास्तिकदेर गालिगालाज करबेन, कादियानीदेर फाँसी दाबी करबेन, आपनि मिलियन मिलियन भिउ पाबेन। अमेरिकाय बहु जिशु आछे, इमाम मेहदी आछे, नबी पैगम्बर आछे, तादेर अनेक उम्मतो आछे। আপনার ইচ্ছা হলে আপনি তাদের মানবেন, নাহলে আপনি আপনার কাজ করেন, হিসাব সহজ। তবে আমেরিকায় অনেক রক্ষণশীল ইহুদি খ্রিস্টান আছে যারা সমকামিতা নিয়ে বেশ প্রতিক্রিয়াশীল, কারণ সব মেজর ধর্মেই সমকামিতা নিষিদ্ধ। সমকামিতা আমেরিকায়ও বেশ বিতর্কিত ইস্যু। প্রেসিডেন্ট ইলেকশনের সময় সমকামীদের প্রসঙ্গে প্রার্থীদের অবস্থান পরিষ্কার করতে হয়। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যতদূর সম্ভব সমকামিতার বিরোধী। মাইক পেন্সকে এজন্য বহুবার মিডিয়ার তোপের মুখে পড়তে হয়েছে। মাইক পেন্স সোজা বলেছেন যে এটা আমার ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। সমকামীদের বিয়ের বৈধতা দেয় ওবামা প্রশাসন। এবারও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ক্যান্ডিডেটদের মধ্যে একজন পিট বুটিজেগ ছিল ম্যারিড গে। রিলিজিয়াস সেন্সিটিভ বিষয়ে আমেরিকায়ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আছে। কিছুদিন আগে এক নাস্তিক আদালতে মামলা করে যে US ডলারে লেখা ইন গড উই ট্রাস্ট বা ঈশ্বরেই আমাদের আস্থা এই লেখার তুলে দিতে হবে, কারণ তার ঈশ্বরে বিশ্বাস নেই। আদালত অবশ্য তার দাবি নাকচ করে দিয়েছে। আবার বিবর্তনবাদ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সময় রক্ষণশীল খ্রিস্টানরা একে বাইবেলের পরিপন্থী বলে আদালতে মামলা করে। বলা বাহুল্য আদালতের রায়ে চার্লস ডারউইনই জয়ী হয়। সমকামীরা তাদের সামাজিক অধিকারের জন্য আন্দোলন করে আসছে বহু বছর ধরে, কিন্তু এর বিরোধিতায় রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীরাও বেশ তৎপর। তবে আন্দোলন, প্রতিবাদ, প্রতিক্রিয়া জানানোর আমেরিকান স্ট্যান্ডার্ড মেনে চলতে হয়। যাই হোক, আমেরিকায় সমকামীদের যেটুকু আইনি অধিকার, তার বিপক্ষে অনেক আইন প্রণেতারও স্পষ্ট অবস্থান আছে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টও এর বিপক্ষে, কিন্তু স্বয়ং প্রেসিডেন্ট ইচ্ছা করলেও তাদের লাথি মেরে আটলান্টিকে ফেলে দিতে পারবেন না। সমকামীরা আমেরিকায় মূলত সাংবিধানিক মৌলিক অধিকারটুকুই ভোগ করে। তবে সমকামিতা প্রস্টিটিউশনের মতো নিষিদ্ধ নয়। এখন কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া সহজ হলেও আমেরিকা ধর্মভিত্তিক রাষ্ট্র নয়। কারো ধর্ম বিশ্বাস বা পালন না করার অধিকার আছে। একটা আইন প্রণয়নের ক্ষেত্রে বিশদ গবেষণা থাকে। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন 1952 সালের DSM বা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়ালে সমকামিতাকে মেন্টাল ডিসঅর্ডার হিসাবে তালিকাভুক্ত করে, অর্থাৎ এটাকে মানসিক রোগ হিসাবে উল্লেখ করে। তখন সমকামিতা নিষিদ্ধই ছিল। পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের অর্থায়নে এ নিয়ে আরও বিশদ গবেষণা করে সমকামিতাকে ১৯৭৩ সালের ডিএসএমএ মেন্টাল ডিসঅর্ডার লিস্ট থেকে বাদ দেওয়া হয়। ১৯৭৭ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমকামিতাকে আইসিডি বা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজের তালিকা থেকে বাদ দেয়। আমাদের দেশে সেক্স নিয়ে খোলামেলা আলোচনা হয় না বলে আমরা বিভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পর্কে জানি না, আর অপরিচিত কিছুকে বেশ অস্বাভাবিকভাবেই নেওয়া হয়, যেমন অ্যাসেক্সুয়াল, এদের কোনো সেক্সুয়াল ইন্টারেস্টই নেই। পলিগামি মানে স্বাভাবিক বা পরিচিত যৌনাচরণ, একাধিক নারীতে আগ্রহ। আমাদের বেশিরভাগ পুরুষ বা নারীর বেলাতেই একথা সত্য, তবে নৈতিক, সামাজিক, ধর্মীয়, আইনি বা বটির কোপ খাওয়ার ভয়ে ইচ্ছা থাকলেও উপায় নেই। ইসলাম ধর্মে পুরুষের জন্য পলিগামি বৈধ, অর্থাৎ একজন পুরুষ 4জন স্ত্রী রাখতে পারবে, কিন্তু আমেরিকায় পলিগামি অবৈধ। এর অবশ্যই কিছু কারণ আছে, ইসলাম বৈধতা দিয়েছে বা অনেক ইসলামের রাষ্ট্রে বৈধ, এরও কিছু কারণ আছে। একটা আইন পাশ হওয়ার ক্ষেত্রে সাধারণত 51-49% ভোটে পাশ হয়, সুতরাং একটা কার্যকর আইনের বিপক্ষেও অনেক যুক্তি আছে, পক্ষে যুক্তি একটা বেশি। ইসলামে একাধিক বিয়ে বাধ্যতামূলক নয়, প্রয়োজন মনে না করলে বিয়ে না করলেও সমস্যা নেই। এনিওয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী কোনো সমকামের দ্বারা কেউ সমকামিতায় আগ্রহী হয় না। আমেরিকার সমকামীদের অভয়ারণ্য, তাই বলে আমরা কেউই সমকামিতায় ন্যূনতম আগ্রহীও হইনি, বরং সচেতনতা বেড়েছে। বাংলাদেশে গোলাপি রঙের শার্ট বা টাই পরলেও আমেরিকায় ভুলেও পরি না, এখানে ছেলেদের সাথে বাংলাদেশি স্টাইলে কোলাকুলি করি না। যে সমকামী নয় তার পক্ষে সমকামী হওয়া সম্ভব নয়। কেউ যদি বিশেষ অস্থিরতা অনুভব করে তবে তার আগে থেকেই রোগ ছিল, সুতরাং এটা প্রমোট করা বা লুকিয়ে রাখার বিশেষ সুবিধা বা অসুবিধা নেই। ধর্মে জায়েজ হলেও কারো পক্ষে এটা সম্ভব হতো না যদি সে সমকামী না হয়, কিন্তু কোনো কারণে কোনো ধর্মপ্রাণ আলেমও যদি তার ছাত্রদের প্রতি বিশেষ আগ্রহ বোধ করেন তবে আল্লাহর ভয়ে নিজেকে সামলাতে হবে, এটা ধর্ম বিশ্বাসের দাবি। আমাদের দেশে মাদ্রাসায়, ক্যাডেট কলেজে এমন দৃষ্টান্ত বহু আছে, এবং এই ঘটনাগুলোতে সমকামিতা নয় বরং শিশু ধর্ষণ বলাই যুক্তিযুক্ত। আমেরিকায় যেটা ভয়াবহ অপরাধ, আমেরিকায়ও সমকামিতা বিরাট গর্বের কোনো বিষয় নয়, এখানেও তারা বহু সামাজিক সংকটের ভিতর দিয়েই যাচ্ছে, তবে অ্যাটলিস্ট তাদের একটা সামাজিক জীবন আছে, নিজেদের একটা কমিউনিটি আছে, অনেকে মানবিক কারণে তাদেরকে সমর্থন দেয়, এটুকুই। আর তাদের যেহেতু ধর্ম বিশ্বাস নেই তাই পাপ পুণ্যের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, সুতরাং সমকামিতা আমেরিকান সংস্কৃতি নয় বা এটা বেশ ফ্যাশনেবল কিছুও নয়। আমেরিকা বা ব্রিটেন বাংলাদেশের সমকামিতা প্রমোট করে এ জাতীয় চিন্তা নিতান্তই মূর্খতা। এটা জাস্ট আমেরিকা নিয়ে যাদের জ্বালা যন্ত্রণা আছে তাদের সমর্থন পাওয়া আইএস, আল কায়দাপন্থীদের অতি উৎসাহী প্রচারণা। সমকামিতা প্রমোট করলে বাড়ে না, প্রমোট না করলেও কমে না, শুধু সমকামীরা প্রকাশ্যে আসলে আপনি প্রকৃত সংখ্যাটা জানবেন। বাংলাদেশে সমকামিতা কঠিন না, পরিচয় দেওয়া কঠিন। মাদ্রাসা, বয়েজ স্কুল, গার্লস স্কুল, ছেলেরা মেয়েরা মেসে, হলে রুম শেয়ার করে, বেড শেয়ার করে। আমেরিকান দৃষ্টিকোণ থেকে দেখলে তো বাংলাদেশি সমকামীদের জন্য সবচেয়ে সুবিধার জায়গা। পশ্চিমে কিছু মানুষদের মধ্যে অকারণ ইসলাম ভীতি আছে, আবার আমাদের দেশেও কিছু মানুষের অকারণ আমেরিকা ভীতি আছে। কিছু মানুষ আছে আমেরিকায় থাকে, আমেরিকার খায়, আবার আমেরিকার ধ্বংস কামনা করে। 10 মিনিট স্কুলের যে সাবেক শিক্ষক সমকামিতার পক্ষে পোস্ট দিয়েছেন, সে পোস্ট সে ইমিডিয়েটলি ডিলিট করলেও অনেকে তার স্ক্রিনশট রেখে ভিডিও বানিয়েছেন, তো প্রমোট করলো কারা? এটা কার্যত সমকামিতা নয়, 10 মিনিট স্কুল বা আয়মান সাদিকের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা ট্রেন্ডি টপিকে স্রোতের অনুকূলে কথা বলে কিছু ভিউ বা বাহবা পাওয়া। অনেকে আয়মানকে হত্যার হুমকি দিয়েছে, তা নিয়ে করা আয়মানের ভিডিওতে আবার অনেকে হুমকিদাতার নাম, পরিচয়, ন্যাশনাল আইডি, পাসপোর্ট নাম্বার জানতে চেয়েছেন। আয়মান বা সাকিবের উপর আক্রমণ হলে তারা বলবেন ইসলাম শান্তির ধর্ম, যারা এ কাজ করেছেন তারা প্রকৃত মুসলমান নয়, কিন্তু যারা পেট্রোল পাম্পে ধূমপান করেছেন তাদের আগুন লাগানোর জন্য দায়ী করা যাবে না, কারণ আগুন লাগানোটা তাদের উদ্দেশ্য ছিল না। টেরোরিজমের 3 স্তরের প্রথমটা হচ্ছে ইনসাইটারি নেটওয়ার্ক, এরা মগজ ধোলাইয়ের কাজটা করে। टेररिस्ट एक्टिविटीज़ के जस्टिफाई करे सपोर्ट करे एरा एकजन के अमेरिकार दालाल ब्रिटेनर दालाल नास्तिक मुरताद इत्यादि टैग लागिए जनमत तैरी करे और आरेक धाप प्लानिंग करे एवं आरेकटा ग्रुप ऑपरेशन बा एक्सिक्यूशनर काजटा करे तखन आबार इनसाइटरी नेटवर्क शांतिर आलोचना करबे अनेके चिंता भावना ना करेई एकटा कमेंट करे बा किछु सस्ता बाहबा पावार जन्य निजेर अजान्तेई एसब इनसाइटरी नेटवर्केर काजटा करे इस्लाम के सारा पृथिवीते आतंकेर नाम बनानोते जारा भूमिका राखछेन तारा समकामितार विपरीते हालाल की करछेन आतंक सृष्टि करा इस्लामे हत्यार चेये जघन्य अमेरिकाय मुसलमानरा अन्यान्य सकल धर्मावलम्बीदेर मतो निर्भिघ्ने निर्भावनाय निजेदेर धर्म चर्चा करे हाफेजी मद्रासा मक्तब नूरानी पद्धतिते कुरान शिक्षा कार्यक्रम मस्जिद भित्तिक कार्यक्रम मुस्लिम एसोसिएशन सबई आछे मुसलमानरा अनेक चार्च किने सेटाके मस्जिद बानियेछे किन्तु ख्रिस्टानदेर प्रति सम्मान रेखे से मस्जिदेर नाम मस्जिदे ईसा इब्ने मरियम रेखेछे वाज महफिल सबई होच्छे अनेकेई आमेरिकाय एसे बरं आरो बेशी धर्म चर्चा करे किन्तु कादियानीदेर लाथि मेरे उगान्डाय पाठिये दिते हबे शियादेर काफेर घोषणा करते हबे इहुदीदेर उच्छेद करते हबे नास्तिकदेर फाँसी दिते हबे मूर्ति पूजा निषिद्ध करते हबे समकामीदेर आटलांटिके चुबिए मारते हबे एसब आबदार आमेरिकाय चले ना कारण आमी ए दाबी करले आरेकजन हिजाब निषिद्ध करार दाबी तुलबे आजान देया निये आपत्ति तुलबे कारो धर्म विश्वास ना कराय आमादेर एत आपत्ति केन नास्तिकरा जाहान्नामे जाबे तारा तो बेहेश्तेर भाग चायो ना तारा इस्लाम अवमानना करे आमादेर जारा नास्तिकदेर फाँसी दाबी करे शिरोच्छेदके समर्थन करे तारा इस्लाम अवमानना करे ना তোমরা প্রজ্ঞা ও উত্তম কথার দ্বারা মানুষকে আল্লাহর পথে ডাকো কোরআনের এই নির্দেশ নাস্তিকদের জানা বা মানার কথা নয় কিন্তু আমি আপনি মানছি কই হিন্দুরাও আমাদের জান্নাতে যাবে না ইহুদি খ্রিস্টানরাও তো বেহেশতে যাচ্ছে না অর্থাৎ তাদের ধর্ম বিশ্বাস করায়ও তো কোন লাভ হচ্ছে না শুধু কোরআন মানলেও হবে না হাদিস মানেন তাতেও নাজাত পাবেন না জাহাজের টিকিট তো কাটেন নাই সমকামীরা দোজখে যাবে কনফার্ম किन्तु दोजखेर सर्वनिम्न स्तरे कारा थाकबे मुनाफिकरा मुनाफिकेर इंग्रेजी होच्छे हिपोक्रेट और बांगला होच्छे भंड हादिसेर बर्णना अनुयायी चारटी वैशिष्ट्य थाकले से 100% मुनाफिक एकटी थाकले 25% जदिओ से नामाज पढ़े रोजा राखे एवं निजेके बिराट आल्लामा मने करे चारटी वैशिष्ट्य कि एक मिथ्या कथा बोले दुई आमानतेर खेयानत करे तीन प्रतिश्रुति भंग करे चार गालीगालाज करे काजी नजरुल इस्लाम ताई बोलेछिलेन आल्लाते जार पूर्ण ईमान कोथा से मुसलमान Well, Ayman Sadiq is not perfect, but at least he is not fake. Thank you.